ড্রোন হামলার ভয়ে সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার উত্তর ইসরায়েলে ছিলেন নেতানিয়াহু। সেখানকার উত্তরাঞ্চলের শহর মেটুলায় সফর করার কথা ছিল তার। যাওয়ার 20 মিনিট আগে ওই এলাকার একটি সেনা ছাউনিতে ড্রোন হামলা হয়, ফলে ভয়ে সফর বাতিল করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের গাজায় হামলা শুরুর পর অনেকটাই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। লেবাননে হামলার পর থেকে তা আরও বেড়ে গেছে। কিছুদিন আগে নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবানন থেকে ধেয়ে আসা ড্রোনটির হামলায় কেউ হতাহত না হলেও তাতে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পায়। পরবর্তীতে এই হামলার দায় নেয় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এই হামলার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কোনো সদস্য বাসায় ছিলেন না। তারও আগে গত 25 অক্টোবর রাতে ইরানের রাজধানী তেহরানে হামলা করে ইসরায়েল। এ সময় রাজধানীর তেহরানের কাছে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানায় ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে তারা। তেহরানে হামলার সময় পাল্টা হামলার আশঙ্কায় বাংকারে লুকিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট। এবার ড্রোন হামলার ভয়ে নিজের সফর বাতিল করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।